আচ্ছা কো গো, এইটা কথা যদি মানছে হুনে আল্লাহ আমার মান সম্মান থাকবো, মান সম্মান যারা কথা। হ্যাঁ, এর কি করতাম আমি, আমি কিও কই যাই, আমি কি করবাম, কোনো শান্তি পাইতাছি না, এরম তো আর বাহের জীবনে দেখছি না গো। আচ্ছা, এত সুন্দরী বউ, হ্যাঁ এইটা কাম করে, এটা কি আর মানছে জানে, এটি সে না আমি জানতাছি। আল্লাহ রে, কি হয়েছে তোর, মন খারাপ কা? মন কই মন খারাপ, তুই দেখো। ও বুঝছি তো, ওই যে শুনলাম তোর বউ নাকি খালি নাকি ফাঁদ মারে। হ্যাঁ, তোর বউ নাকি খালি নাকি পাত মারে, উঠতে বসতে সব জায়গাতে নাকি খালি পাত মারে বেড়ায়। তুই তো কাটে হুন তো তুই ডা। আরে ওই যে আমার বউ যা কইলো, দুসু ব ব ব ব বিনা রে বসতে কো, মানছে শুনবো বেকল। কার বউ কইছে, তোর বউ তো ঠিক আছে? হ্যাঁ। হেই হেই পারা ফাটতে গেছে আমার বউ যা পাত মারে। এই পারা ফাটতে গেছে বলতে, আমার বউ নাকি আইছিল সকালে তোর বাড়ি, কি জানি একটা নাকি কাজ নে কাজে পাত লয়ে বড় আজকে 15 দিন ধরে গেঞ্জাম। এটা তো কই না, মান সম্মান তো নিজের কমবো। হুন ওই দোস্ত, আমি কি কই, আমি তো রে ভাই বিয়া তো একটা করছি, বউ খুবই সুন্দরী, কিন্তু সুন্দর থাকলে কি বউ, হ্যাঁ খাইতে বইতে হুঁতে রাস্তা দিয়ে যাইতে মানে সব সময় খালি ফাঁদ মারে, ঘন্টায় 150 বার দেবে বেড়া। এখন এটির এটা তো কোনো ব্যবস্থা করার লাগবে নাকি? আরে বেড়া এটির মধ্যে কইতেছে কি, মার্কেট করেন লাগবো, দূর ফেরে লুই গেলাম মার্কেট, বুঝছ? ওন মার্কেটের ভিতরে দোহান দেয় দেখছ না কিরম কাছের বেড়া তা। হ্যাঁ, উনি এটির মধ্যে কাবুর চর দেখতেছে দেখতেছে মাইরে দিছে 3 ফাট গন্ধে গন্ধে ঠেলাই দুহানদার বাজারে মানুষ তো আমারে আর আমার বউরে বাজারতে বার করছে, বাজারতে যা তোরা বাজারতে যা, মানে যে নজাইতেছে এই বউ লইয়া এ নই খালি অহমান করতেছে বেড়া আমারে। তুই কি মানুষ নে অন্য কিছু, সেটা কথা কি, তুই এত অহমান হইতেছে সুগতে, তারপরে এই বউটা তো রাগার লাগে কিসের জন্য, এই বউ ছাড়া দেয় না। হ্যাঁ তুই এই বউ ছাড়িয়ে দে, এই বউ ছাড়িয়ে দে, তোর এর থেকে সুন্দর দেখে বিয়ে করামো, কথা বুঝছে, যে এমন দেখে বউ বিয়ে করামো সেটা তোর কল্পনা করতে পারবি না তুই। হাসাই নাকি দোস্ত, এই কামটা যদি তুই দোস্ত করিয়া দিতে জীবনটা ভরা। হ্যাঁ তোরে আমি দোয়া করলাম বলে। আমি শোন, আমি যখন ওই যে আমার বইয়ের কাছে যখন এই কথাটা শুনছি তোর বইয়ের ব্যাপারে, শোনার সাথে সাথে আমি তখনই নিয়ত করছি যে না তোর কাছে যাই, এটা একটা পরামর্শ দেওয়ার লাগবে। তে দোস্ত আমার ঘটনা হয়েছে, ওন আমি বউ ধরে দিই, তুই বইটা বাড়তে বার করে দে, বাড়তে বার করে দে, পরে কিন্তু আমার বিয়ে করে দিবে একটা। তো বিয়ে মানে তো এর থেকে যদি ভালো দেখে যদি বিয়ে না করাইছি, ঠিক আছে, তখন আমার আমারে বলবি যে দোস্ত তুই কথাতে কথা রাখিস নাই। ঠিক আছে দোস্ত, আমি আজকার মাঠে বউটা দেবা লাগে, এই বিয়ে দূর হইতাছি গেলাম। আর বউ দৌড়াইতাম না তো কি করবো, আমি ফাদরা বউ রাখলে আমার উপায় আছে, এ ফাদরি রে দৌড়াইছে আমার আরো অনেক বালা হয়েছে রে। দোস্ত ও দোস্ত আছো, আরে চলতো তো তাতে চলতো, কই কই, আরে ওই যে হেই পারা একটা পাত্রী ঠিক করছে তাড়াতাড়ি। আরে হুন ইবেড়া পাত্রী ঠিক করছো, নন পাত্রী তো আগেরটাও তো বউ বালাই আছেন, খালি ফাঁদ মারে দেখে দৌড়াইছি। অন এটার বিষয়ে তোর কি শুনছস না জানছস না, তোর সমস্যা কি, পাত দেওয়াটাই সমস্যা না? হ্যাঁ সেগুলো সব আমি দেখে শুনে ঠিক করছি, কথা বুঝছিস বিষয়টা? হ্যাঁ পুরে এলাকা খোঁজ নিছি, মেয়ে নাকি শুনছি বছরে নাকি একটা ভাত দেয়, কথা বুঝছিস? সারা বছরে, সারা বছরে একটা ভাত দেয়? হ্যাঁ আর ভাত দেয় না? না আমি দেখতে হুনতে কিরম দেখ, পারে একদম আকাশের পরিউ ফেল। দোস্ত রে দোস্ত, ওখানে এটা কি দিব বিয়া দিব, মানে আমি সব ঠিক করে থুয়েছি, খালি যাই আমার বিয়ে করে নিয়ে আয়াম। দোস্ত তাড়াতাড়ি আমার শুয়ে দা, আ তাড়াতাড়ি ভরে গরুর পানি খাওয়াম, আ তুই তাড়াতাড়ি আগে বউ লই আয়। ও বাবা বাবা গো কই মুগলো আইলা, ও বাবা বাবা কই মুগলো আইলা তুমি, ও বাবা রে অত সুন্দর বাবা আমার কি ভাই মাটি দেখ আইলাম গো, হলা হাল্লা গো। এ দোস্ত, ও বাবা 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 গো, কি হয়েছে রে বিলাপ, বাবা কি হয়েছে তো? আর তো দুরাবিদা আমার বাপ মরে গেছে, আমার বাপ নাই কে দুনিয়ার উপরে, বাপ লুহাইছে গো বাবা, মু লুহাইছে। এমনে কি হইছে, আর কইছ না দোস্ত, ঠাস পাদ্রি ঠুস পাদ্রি সেই দিল মোর ভালো, বছর বেলা বাপ পাদ্রির লাগিয়া বাবু মারা গেল দোস্ত। বুঝলাম না, মানে কি বাঙ্গা কো ভালো করে বুঝায় কো, আমারে কি হইছে দোস্ত? আমি তো স্যার দোস্ত, কি হইছে না কি হইছে না তো দোস্ত, আমার বাপ তো দুনিয়াত নাই, আমার বাপ তো মরিয়া গেছে, একগা তোর বউ খালি ফাঁদে ফাঁদে তো ফাদার বউ রাজকে লাগিয়া বউ দৌড়া তাড়াতাড়ি ভালা বউ বিয়া কর, পরে আমি এই বউ দৌড়াইছি, দৌড়ে হাইরিয়া একটা গটক ধরছি, গটক গটকে কইতাছে আমি নিজে বিয়া করে দেন, কিন্তু অন বিয়া করবাম আগাও বউ রে দেখবাম ফাঁদ ফুদ দে না কি মানে সেটা দিগাইয়া হাইরিয়া, পরে হেই বউ বিয়া করাম যেটা ফাঁদ না দে, বুঝছ? হে বউ বিয়া করাইছ, হে বউ কি করছে তাই?
সময় হয়ে গেছে তো তোমরা যারা যারা বাড়ি ঘরে আছো বাড়ি ঘর ছাড়িয়ে দাও আমরা তো মনে করো সাড়া ছড়া করতারি শৈল শক্তি মুক্তি আছে আমরা বাড়ি ঘর ছাড়িয়ে গেছি গা কিন্তু আমার বাপ যে বুড়া মানুষ বুড়া মানুষ তো ওই খাটের মধ্যে ঘরের কুনাত অনেক বেটার কথা তো আর কি মনে নাই কে ওহন আমরা তো মনে করছি সবাই বাচ্চা গেছে গা বউ কইতেছে ক গেছে বাড়ির মানুষ আমি কই হ গেছে মোবাইল করে কইছি যে আমরা আয়া পড়ছি ফলাইছি ক আমি শুরু করিয়া দিলাম তাহলে মারিয়া দিলাম পাত বাইরে ভাই যখন ফাড্ডা মারছে পুরা ভারী গন্ধ ছুড়ে গেলছে এরম দুর্গন্ধ আই রে হাই রে হাই এই দুর্গন্ধের মধ্যে ফইরে আমার বাপ যে আছি না যে ই বানাইছিলাম যে উগার বানাইছি না উগার 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 উগারের তলে দেখে বাপের বিছনা উগারের সাইডে দেয়া বিছনার মধ্যে দেখে হচ্ছে বাপে নই মরিয়াছে বাদের গন্ধত ফুরিয়া বাপের তো আমি তো মনে আছি না আমি আমি জানি যে হে গর ফুন্তুরি ফাদের গন্ধ যাইব এটাই তো কইতাছি ঠাস পাদ্রি ঠুস পাদ্রি সেই ছিল মোর ভালো বছর বেলা পাদ্রির লাগিয়া পিতা মারা গেল দোস্ত দুঃখ খইতো মানে ঠাস পাদ্রি ঠুস পাদ্রি বললাম না আরে বেডা আগের বউ আমি আগের বউ আছি না এটা আইতে যাইতে বইতে খাইতে সবসময় ভাত দিত আমার হেই বউ হেই বউই ভালো আছি না আর ওহন যে বছর বেড়া পাদ্রি এই পাদ্রি তো আমার বাপ মারি আলছে বেডা আমি এই বউ রাখতাম না আমি এই বউ দৌড়াইতাছি কুন্ডা বাপের মাড়ি দিয়ে থইছি এই বউ রে ওহন দৌড়াইয়া পরে এই বাড়ির মধ্যে থাকতাম মানলে থাকতাম না আমার রুহু শান্তি হইতো না কইতে শান্তি হইতো না।